আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আমরা আপনাদেরকে দেখাবো ইন্ডিয়ান সুকাম সোলার আইপিএস ও লুমিনাস সোলার আইপিএস। যারা অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে টেনশনে আছেন, যাদের প্রতি মাসে অনেক টাকা ইলেকট্রিসিটি বিল আসতেছে, তারা এই সুকাম সোলার আইপিএস বা লুমিনাস সোলার আইপিএস আপনি ব্যবহার করতে পারেন। সোলার আইপিএস আপনি কেন ব্যবহার করবেন? মূলত এই সোলার আইপিএস ব্যবহার করে সর্বোচ্চ 70% পর্যন্ত ইলেকট্রিসিটি বিল কমানো সম্ভব। এছাড়া যে সকল প্রত্যন্ত অঞ্চল আছে যেখানে টোটালি ইলেকট্রিসিটি নাই, সেখানেও আপনি এই সোলার আইপিএস ব্যবহার করে 24 ঘন্টা বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন। এই সোলার আইপিএসগুলো খুবই উন্নত মানের, এগুলো আমরা ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করে থাকি। হ্যাঁ, এগুলো নর্মাল হোম আইপিএসের মতো না, এটার টেকনোলজি, এটার পার্টসগুলো খুবই ভালো। তো যাদের বিদ্যুৎ বিল নিয়ে সমস্যা, যাদের অনেক টাকা বিদ্যুৎ বিল আসতেছে, হ্যাঁ, তারা এই সোলার আইপিএসগুলো ব্যবহার করতে পারেন। এখানে দুইটা সোলার আইপিএসই 1100 মডেল বা 1100 VA, প্রত্যেকটা সোলার আইপিএসে, এখানে যে দুইটা আছে, এই দুইটা সোলার আইপিএসে প্রত্যেকটাই 750 ওয়াট করে আউটপুট দিতে পারে। 750 ওয়াট মানে হলো আপনি 5টা সিলিং ফ্যান চালাতে পারবেন, 4টা বা 5টা সিলিং ফ্যান চালাতে পারবেন, 5টা বা 10টা LED লাইট চালাতে পারবেন। সাথে আপনি টিভি যদি থাকে টিভি চালাতে পারবেন, বা কম্পিউটার যদি থাকে কম্পিউটারও চালাতে পারবেন। এই মেশিনগুলো পিওর সাইন ওয়েভ মেশিন, হ্যাঁ, যার ফলে আপনার কম্পিউটার রেজিস্টার নেবে না। আপনার যদি পিসি চালান তাহলে আপনার পিসি রেজিস্টার নেবে না, যেহেতু পিওর সাইন ওয়েভ মেশিন। আর সোলারের মাধ্যমে আপনার দিনের বেলাতে সাধারণত যতক্ষণ পর্যন্ত সানলাইট আছে, এই সময়টাতে আপনার সরাসরি সোলার থেকে আপনার ঘরে যে ইলেকট্রনিক্স জিনিসগুলো আছে, টিভি, ফ্রিজ, লাইট, ফ্যান, আপনি সরাসরি চালাতে পারবেন। আপনার দিনের বেলাতে কোনো ইলেকট্রিসিটি বিলটা আসবে না। তো আমরা আপনাদেরকে আজকে দেখাবো লুমিনাস সোলার আইপিএস এবং সুকাম সোলার আইপিএস এর বিস্তারিত। মূলত যারা সোলার সিস্টেম করবেন বলে ভাবছেন, হ্যাঁ, তাদেরকে আমি কিছু জিনিস বলে রাখি। সেটা হলো সোলার সিস্টেমটা দুই রকমের হয়, একটা হলো অনগ্রিড সোলার সিস্টেম আর একটা হলো অফগ্রিড সোলার সিস্টেম। অনগ্রিড সোলার সিস্টেম হলো এখনকার গভর্নমেন্টের, সম্ভবত আমি পুরোপুরি জানি না, যতটুকু আমার মনে পড়তেছে গভর্নমেন্ট একটা নিয়মই করছে যে মেবি 10% বা কত পার্সেন্ট আপনার সোলার সিস্টেম থাকতেই হবে, নতুবা কারেন্ট, নতুবা গভর্নমেন্ট ইলেকট্রিসিটি লাইনটা আপনাকে দিবে না। তো যারা গভর্নমেন্টের এই এই রুলসের কারণে আপনারা সোলার সিস্টেম করবেন গভর্নমেন্টের নিয়মটা ফলো করার জন্য, তারা অনগ্রিড সোলার সিস্টেম করতে পারেন। মূলত সোলার সিস্টেমটা দুই রকম হয়, একটা হয় অনগ্রিড আর একটা হয় অফগ্রিড। এই যে এখানে সুকামের যে সোলার আইপিএস দেখতেছেন বা লুমিনাসের যে সোলার আইপিএস দেখতেছেন, এটা হলো অফগ্রিড সোলার আইপিএস। হ্যাঁ, আর অনগ্রিড সোলার আইপিএস সেটা আরেক ধরনের। তো আপনি অনগ্রিড সোলার আইপিএস করেন বা অফগ্রিড সোলার আইপিএস করেন, আপনি যদি সোলার আইপিএস করার ইচ্ছে থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে যতটুকু সম্ভব খুব আন্তরিকতার সাথে হেল্প করব, পরামর্শ দেব। আর আমাদের এই যে চ্যানেলটি, এই চ্যানেলটির নিচে দেখেন সাবস্ক্রাইব লেখা লাল কালারের একটা বাটন আছে, হ্যাঁ, এই বাটনটাতে ক্লিক করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তীতে আমরা যত ভিডিও আপলোড করব আপনি অটোমেটিক্যালি সেটা পেয়ে যাবেন, দেখতে পাবেন, আপনাকে খুঁজতে হবে না। আর সাবস্ক্রাইব যদি না করে রাখেন তাহলে আপনি ইন্টারনেট থেকে খুঁজে খুঁজে ভিডিও বের করতে হবে, আপনার হয়তো বা কখনও কোনো ভিডিও নাও পেতে পারেন। সাবস্ক্রাইব করে রাখবে, আমরা যত সোলার আইপিএস ইনস্টল করব, যত সোলার আইপিএস বা হোম আইপিএস যত ভিডিও আপডেট করব, সবগুলো ভিডিও আপনি অটোমেটিক্যালি পেয়ে যাবেন। সুতরাং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সোলার আইপিএস, এখানে দুটো সোলার আইপিএস আছে, অনেকে আমাকে প্রশ্ন করেন যে কোনটা ভালো বা এই দুটোর মাঝে কোনটা ভালো। তো আমার দৃষ্টিতে নিচের যে লুমিনাসের যে সোলার আইপিএসটা দেখতেছেন, আমার চোখে এটাই ভালো, কারণ আমার যতটুকু কাস্টমার রিভিউ আমি পাইছি তাতে করে সুকামেরটা চাইতে লুমিনাসেরটা আমার কাছে অনেকেই ভালো বলছেন, এবং আমিও লুমিনাসেরটা নেওয়ার জন্য সাজেস্ট করি। আর সুকামেরটা খারাপ সেটা না, সুকামের এই আইপিএসটাও অনেকটা খুবই ভালো, খুবই ভালো, দুইটা আইপিএসই খুবই ভালো, তবে আমার কাছে লুমিনাসেরটা ভালো মনে হয় বেশি। আপনার যে কোনোটা খুশি আপনি কিনতে পারেন, সুকামেরটাও কিনতে পারেন, লুমিনাসেরটাও কিনতে পারেন। তো দর্শক মণ্ডলী, সোলার আইপিএস আপনি যেটাই নেন, আপনি সবসময় ওয়াটটা হিসাব করবেন যে আপনার কত ওয়াট লোড আছে। হ্যাঁ, যত ওয়াট লোড আছে ওই তত ওয়াট লোড হিসাব করে আপনি সোলার আইপিএস কিনবেন, তত ওয়াট লোড হিসাব করে আপনি সোলার প্যানেল কিনবেন। যেমন
আপনার যদি 500 ওয়াট লোড থাকে, 500 ওয়াট লোড মানে কি, 500 ওয়াট লোড মানে হলো ধরেন আপনার শুধু 3টা সিলিং ফ্যান চলবে আর 8-10টা লাইট চলবে, হ্যাঁ সাথে একটা টিভি চলবে, হ্যাঁ এটা হলো মানুষের কমন রিকোয়ারমেন্ট। এরকম 500 ওয়াট 600 ওয়াটের মধ্যে যদি আপনার লোড হয় সেক্ষেত্রে আপনি এই 1100 মডেলের এই সোলার আইপিএসগুলো আপনি কিনতে পারেন। এগুলাতে 750 ওয়াট আছে। এখানে দুইটা আইপিএসই 1100 মডেল, একটা হলো সুকামের 1100 মডেল ব্রেনি ইকো, আর একটা হলো লুমিনাসের 1100 মডেল এনএক্সজি, হ্যাঁ দুইটাই 1100 মডেল, এগুলাতে 750 ওয়াট করে আছে। আপনার যদি 500-600 ওয়াটের মধ্যে হয়ে যায় তাহলে আপনি এটা কিনবেন। আর আপনার যদি এর চাইতে বেশি ওয়াটের প্রয়োজন হয়, যেমন 1000 ওয়াট 800 ওয়াট বা এরকম প্রয়োজন হয়, তাহলে আপনি এর চাইতে বেশি ওয়াটের সোলার আইপিএস কিনবেন। আর সোলার প্যানেলও একই হিসাব। সবাই জিজ্ঞাসা করে ভাই আমি 3টা ফ্যান চালাবো, 5টা ফ্যান চালাবো, কত ওয়াটের প্যানেল কিনবো? আপনি প্রথমে ওয়াটটা হিসাব করবেন, 500 ওয়াটের জন্য আপনি কত ওয়াটের সোলার প্যানেল নেবেন আর কত ওয়াটের সোলার আইপিএস নেবেন। অ্যাভারেজে মানুষের চাহিদা 500-600 ওয়াট, তো আপনি 500-600 ওয়াট যদি আপনার চাহিদা হয় আপনি এই 500-600 ওয়াটের সোলার আইপিএস বা সোলার প্যানেল কিনবেন। আর অনেকে জিজ্ঞাসা করে যে আমার 200 অ্যাম্পিয়ারের ব্যাটারি, এই 200 অ্যাম্পিয়ারের ব্যাটারির জন্য কত অ্যাম্পিয়ারের সোলার প্যানেল লাগবে? আসলে 200 অ্যাম্পিয়ারের ব্যাটারির জন্য আপনার কোনো ব্যাটারির হিসাব করার দরকার নেই, প্যানেলের হিসাব করার দরকার নেই। আপনি হিসাব করবেন আপনি সোলার আইপিএসটার সাথে কত ওয়াট লোড দিবেন, যত ওয়াটের লোড দিবেন তত ওয়াটের সোলার প্যানেল কিনবেন। সোলার প্যানেল যখন আপনারা কিনতে যাবেন তখন আপনারা ভালোটা কিনবেন। ভালোটা মানে হলো যেটা একটু বেশি দামের, বিশেষ করে 40 টাকার উপরে যেটার ওয়াট আপনারা সেটা কিনবেন। 40 থেকে 60 টাকার মধ্যে যে সোলার প্যানেলের দাম সেই প্যানেলগুলো কিনবেন। আমাদের দেশে লোকাল কিছু সোলার প্যানেল ইদানিং পাওয়া যাচ্ছে, এছাড়াও চায়না সোলার প্যানেল আছে, ইন্ডিয়ান সোলার প্যানেল আছে আমাদের কাছে। আর সোলার প্যানেলের মূলত জিনিসটা বোঝাটা খুব মুশকিল একজন সাধারণ কাস্টমারের পক্ষে, কোনটা এ গ্রেড কোনটা বি গ্রেড এটা আসলে সাধারণ মানুষ সহজে বোঝার কোনো মানে সিস্টেম আমি দেখতেছি না। তারপরেও আপনি যতটুকু সম্ভব আপনি দেখে কিনবেন, যাচাই করে কিনবেন, এ গ্রেড প্যানেলটা কিনবেন। এ গ্রেড প্যানেলটা যদি আপনি কিনেন আপনার 40 থেকে 60 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন, ওই প্যানেলটা আপনার অ্যাটলিস্ট 20 বছর যাবে। আর যেগুলো বি গ্রেড বা সি গ্রেড সোলার প্যানেল সেগুলো আপনাকে দোকানদাররা বলবে যে 20-25 বছরের ওয়ারেন্টি দিবে, হ্যাঁ যাবে এরকম বলবে, আসলে সেগুলো 5-7 বছরের বেশি যাবে না। সুতরাং আপনি যখন টাকা দিয়ে একটা জিনিস কিনবেন প্রথমে ভালো ইনভেস্ট করে ভালো জিনিসটা কিনেন। আপনি যদি মনে করেন যে 50 টাকা সোলার প্যানেল আপনি 30 টাকায় পেয়ে যাবেন, আসলে এটা মানে কি বলবো, আসলে এটা পাবেন না, কেননা কম টাকায় ভালো জিনিস কখনো পাওয়া যায় না। আপনি ভালো একটা জিনিস কিনতে যদি হয় আপনাকে অবশ্যই ভালো টাকা ইনভেস্ট করতে হবে, হ্যাঁ এটা হলো সহজ হিসাব। তো আপনার তারপরেও সবার তো অ্যাবিলিটি সমান না, অনেক সময় টাকা পয়সা হাতে থাকে না, বা তখন যদি আপনি সাময়িক যদি কিনতে চান সেক্ষেত্রে কিনতে পারেন। আর আরেকটা জিনিস, এই সোলারের এই যে দুটো আইপিএস আমি আপনাদেরকে দেখাচ্ছি, সবাই আমাকে একটা জিনিস জিজ্ঞাসা করেন যে এটা দিয়ে ইয়ে চালানো যাবে কি না, কী বলে মোটর, 1 হর্স পাওয়ারের মোটর চালানো যাবে কি না। ভাই কথাটা একটু শুনে রাখেন, 1 হর্স পাওয়ারের মোটর চলার জন্য লাগে 750 ওয়াট, হ্যাঁ আর যখন মোটরটা প্রথমে রান করে স্টার্টিং নিয়ে তখন তার দ্বিগুণ শক্তি লাগে, অর্থাৎ 1500 ওয়াট লাগে। 1500 ওয়াট এই মেশিনটাতে নাই, হ্যাঁ এটাতে 750 ওয়াট পর্যন্ত আউটপুট দিতে পারে। সুতরাং আপনি সোলার আইপিএস দিয়ে মোটর চালাতে পারবেন না। আপনাকে যদি মোটর সোলারের মাধ্যমে যদি আপনি মোটর চালাতে চান তাহলে সোলারের মোটর পাওয়া যায়, হ্যাঁ সোলার পাম্প পাওয়া যায়, আপনি সেই সোলার পাম্পগুলো কিনবেন। সোলার পাম্পগুলো কিনলে আপনি মাত্র 200 ওয়াটের সোলার প্যানেলের সাথে সরাসরি কানেক্ট করে চালাতে পারবেন, আপনার এই সোলার আইপিএসেরও প্রয়োজন হবে না। হ্যাঁ আমাদের কাছে সোলার পাম্প আছে, আপনি সেগুলো কিনবেন। আর আপনি এমনিতে টিভি চালাতে পারবেন, ফ্রিজ চালাতে পারবেন, আপনার ঘরের ফ্যান চালাতে পারবেন, লাইট চালাতে পারবেন, কম্পিউটার চালাতে পারবেন, এসব জিনিস আপনার সব কিছুই চলবে। বিশেষ করে এটা যেহেতু দুইটা মেশিনই যেহেতু পিওর সাইন ওয়েভ, আপনি যদি কম্পিউটার চালান আপনার কম্পিউটারের জন্য আলাদা ইউপিএস কেনার দরকার নাই। এই মেশিনগুলোতে ইউপিএস মোড এবং আইপিএস মোড দুইটা জিনিসই দেওয়া আছে। আপনি ইউপিএস মোডে চালালে আপনার কম্পিউটার রিস্টার্ট নেবে না কখনো। আর জিজ্ঞাসা করে আমাদেরকে বেশিরভাগ কিছু প্রশ্ন, যেটা তার মধ্যে একটা হলো ভাই কত অ্যাম্পিয়ারের ব্যাটারি নেব। ব্যাটারিটা আপনি যে কোনো অ্যাম্পিয়ারে নিতে পারেন, ছোট ব্যাটারি যদি নেন, কম অ্যাম্পিয়ারের ব্যাটারি যদি নেন ব্যাকআপ টাইমটা আপনি কম পাবেন, বড় অ্যাম্পিয়ারের ব্যাটারি যদি নেন যেমন 200 অ্যাম্পিয়ারের ব্যাটারি যদি নেন ব্যাকআপ টাইমটা আপনি বেশি পাবেন। ব্যাটারির উপরে শুধু ব্যাকআপ টাইমটা নির্ভর করে আর কিছু না। আর কোন ব্যাটারি ভালো এটা হলো সবার প্রশ্ন। যদি আপনি ভালো ব্যাটারি চান তাহলে টিউবুলার ব্যাটারি নেবেন ভাই, টিউবুলার ব্যাটারি নেবেন। এই ব্যাটারিগুলো সাধারণ ব্যাটারির চাইতে 2-3 হাজার টাকা দাম একটু বেশি, কিন্তু এটার সুবিধাটা হলো
টেকনোলজিটা লেটেস্ট এবং পানি বারবার দিতে হয় না, কয়েকদিন পরে পরে পানি দিতে হয় না, বছরে একবার বা দুইবার পানি দিলে হয়। আর সবচেয়ে বড় যে ফ্যাসিলিটিটা সেটা হলো দিনকে এক একটা টিউবলার ব্যাটারি কমপক্ষে 5 থেকে 7 বছর যায়। হ্যাঁ, কমপক্ষে 5 থেকে 7 বছর চলে এক একটা টিউবলার ব্যাটারি। তো আপনি 2-3 হাজার টাকা বেশি দিলেও যদি 5 বছর 7 বছর একটা ব্যাটারি ইউজ করা যায়, সাধারণত এর বেশি আর কি চান আমি জানি না। আর আপনি যদি টিউবলার না কিনে ডিপ সাইকেল ব্যাটারি কিনেন, অর্থাৎ নর্মাল আইপিএসের যে ব্যাটারিগুলো আছে, হ্যামকোর ওয়েম্যাপ্রোজের যে ব্যাটারি আছে, সেগুলো যদি আপনি নর্মালগুলো কিনেন, সেক্ষেত্রে আপনার এতদিন যাবে না। হ্যাঁ, আপনাকে 18 মাসের ওয়ারেন্টি দিবে, অথবা 2 বছর বা 2.5 বছর 3 বছর যে কদিন যায়। আর টিউবলারটা একটু প্রথম দিকে বেশি টাকা দিয়ে কিনলেও আপনি 5 বছর ইজিলি ইউজ করতে পারবেন, এক্সট্রা আরও 2 বছর ধরে রাখেন 7 বছর। আর আরেকটা জিনিস আপনাদেরকে আমি বলি, আপনি যখন সোলার প্যানেল কিনতে যাবেন বা সোলার আইপিএস কিনতে যাবেন, চেষ্টা করবেন একজন বিশ্বস্ত মানুষ থেকে কিনতে। হ্যাঁ, কারণ একজন বিশ্বস্ত মানুষ থেকে যদি আপনি কিনেন তাহলে অন্তত আপনি ঠকবেন না। তো আমরা এই আইপিএসগুলো ইন্ডিয়া থেকে সরাসরি ইম্পোর্ট করে থাকি,